পুরানো সেই দিনের কথা চ্যানেলে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অমৃতা, আমার আজকের বিষয় হলো দেবদেবীদের বাহন তত্ত্ব। প্রচলিত মতে আমরা প্রায় সবাই জানি যে প্রত্যেক দেবদেবীর একটি করে বাহন আছে এবং আমরা মনে করি যে এই সব বাহন ওই সব দেবদেবীকে বহন করে এখানে সেখানে নিয়ে যায়। এই থিওরিকে বিশ্বাস করে আমরা যে দেবদেবীকে ছোট করছি সেটা বোধহয় আমরা কখনো ভেবে দেখিনি। দেবদেবীরা তাদের নিজেদের ইচ্ছে মতো সূক্ষ্ম শরীরে যেখানে সেখানে এমনিতেই যাওয়া আসা করতে পারে, এরপরও তাদের চলাচলের জন্য কোনো বাহনের প্রয়োজন আছে কি? দেবদেবীদের এই বাহনের ধারণাটাই একটা মিথ্যা বা ভুল ধারণা, কারণ প্রত্যেক দেবদেবী এমনিতেই অসম শক্তির অধিকারী, তাদের যাতায়াতের জন্য আবার বাহনের প্রয়োজন কি? বাস্তবতা বিবেচনা করলে সিংহ না হয় অনেক বড় ও শক্তিশালী, তাই সিংহের হয়তো দুর্গাকে বহন করার ক্ষমতা আছে, কিন্তু ময়ূরের কি কার্তিককে বহন করার ক্ষমতা আছে, না ইঁদুরের পক্ষে গণেশকে? তাহলে ময়ূর ও ইঁদুরকে কার্তিক ও গণেশের বাহন বলছি কেন? প্রকৃতপক্ষে এইসব জীবজন্তু ওইসব দেবদেবীর বাহন নয়, তারা দেবদেবীকে বহন করে না, তারা বহন বা প্রকাশ করে অন্য কিছু। ভিডিওটি পুরোটা শুনতে থাকুন, আস্তে আস্তে সব কিছু পরিষ্কার হয়ে যাবে, কারণ এই ভিডিওর বিষয়বস্তুই হলো দেবদেবীদের বাহন তত্ত্বের সত্য উন্মোচন। প্রথমে বড় থেকেই শুরু করি। প্রচলিত মতে সিংহ হলো দুর্গার বাহন, এজন্য যারা দুর্গার মূর্তি বানায় তারা সিংহের পিঠের উপরেই দুর্গাকে স্থাপন করে দেয়। এতে খুব সহজেই বোঝা যায় যে বা মনে হয় যে সিংহই দুর্গাকে বহন করে নিয়ে এসেছে, কিন্তু বাস্তব ব্যাপার তা নয়। বাস্তব ব্যাপার এটা হলো যে বলা হয় দুর্গা এবার গজে অথবা নৌকায় বা দোলায় বা ঘোটকে চড়ে আসবে, এমন বলা হতো না। সিংহই যদি দুর্গার প্রকৃত বাহন হতো তাহলে দুর্গা হাতি, নৌকা বা পালকি বা ঘোড়ায় চড়ে না এসে সিংহের পিঠেই চড়ে আসতো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, সিংহ যদি প্রকৃতই দুর্গার বাহন না হয় তাহলে সিংহ দুর্গার সাথে থাকে কেন, বা সিংহ আসলে কি প্রকাশ করে? সিংহ হলো দুর্গার তেজ, ক্রোধ ও হিংসতার প্রতীক। হ্যাঁ, একথাই বলা আছে পদ্মপুরাণে। যদিও পদ্মপুরাণে আরও বলা আছে যে দুর্গার ক্রোধ থেকে সিংহের জন্ম হয়, কিন্তু আমি আসলে দেবদেবীকে ও তাদের বাহনদের জন্ম থিওরিতে বিশ্বাস করি না, কারণ তাতে অনেক প্রশ্নের জন্ম হয় যেগুলোর উত্তর দেওয়া যুক্তিবিজ্ঞানের দৃষ্টিতে সম্ভব হয় না। কোনো দেবদেবীর জন্মই বায়োলজিক্যাল নিয়মে হয়নি, আর দেবদেবীদের বাহন হিসাবে যাদের বলা হয় তারা বিজ্ঞানের বিবর্তন তত্ত্ব অনুযায়ী পৃথিবীতে সভ্য মানুষ সৃষ্টির অনেক আগে থেকেই আছে। তাই দেবদেবীদের সাথে এক একটি প্রাণী এক একটি প্রতীক মাত্র, যা মানুষকে শিক্ষা দেয় অনেক কিছু, যেগুলোর বর্ণনা করাই আমার এই ভিডিওর উদ্দেশ্য। একটু আগেই বলেছি দেবদেবীদের বাহনের কোনো প্রয়োজন নেই। দেবদেবীদের সাথে ওই সব পশু পাখিদের রাখার কারণ হচ্ছে তারা প্রকাশ করে ওই দেবদেবী বা তাদের পূজা সম্পর্কে বিশেষ কিছু তথ্য। সিংহ হলো দুর্গার ক্রোধ ও ক্ষিপ্রতার প্রতীক। দুর্গার সাথে থাকা সিংহ এই তথ্য দেয় যে দুর্গা অসুরদের সাথে তার তেজ ও ক্ষিপ্রতা দিয়ে কী ভয়ঙ্কর ধরনের যুদ্ধ করেছে। তাছাড়া কোনো যুদ্ধে জয়ী হতে গেলে যে সিংহের মতো শক্তি, রাগ, ক্ষিপ্রতা ও হিংস্রতার দরকার, সিংহকে সাথে রেখে দুর্গা সেই তথ্যটি তার ভক্ত বা পূজারীকে দেয়। গণেশকে বিশ্বাস করা হয় সিদ্ধিদাতা হিসাবে এবং গণেশের সাথে থাকে ইঁদুর। সিদ্ধি মানে সাকসেস বা সফলতা। তো পৃথিবীর এমন কোনো সফল ব্যক্তি নেই যাকে নানা রকম বাধা বিপত্তি ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যেতে হয়নি। সাফল্যের পথে নানা রকম বাধা বিপত্তি একটা সাধারণ ব্যাপার, সেটা মানুষ ধৈর্য ও মনের জোরে দূর করতে পারে, কিন্তু কারো সাফল্যের পথে যদি ষড়যন্ত্রের জাল বিছানো থাকে তাহলে তার পক্ষে সাফল্য লাভ করা অনেক ক্ষেত্রে শুধু অসম্ভবই নয়, এই ষড়যন্ত্রের জাল তাকে ধ্বংসও করে ফেলতে পারে। তাই গণেশের সাথে ইঁদুর মানুষকে এই বার্তা দেয় যে সাফল্যের পথে এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে, এবং যত ষড়যন্ত্রই হোক
সাফল্য পেতে চাইলে সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে তা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক ইঁদুরের মতো। কারণ জাল দিয়ে পৃথিবীর প্রায় সব প্রাণীকে আটকানো গেলেও ইঁদুরকে কেউ আটকাতে পারে না। ইঁদুর জালকে কেটে বের হয়ে আসতে পারেই, এজন্যই গণেশের সাথে থাকে ইঁদুর। এবং ইঁদুর মানুষকে অপরের এই তথ্যগুলি শিক্ষা দেয়। কার্তিকের সাথে থাকে একটি ময়ূর এবং ময়ূরের পায়ের তলে থাকে একটি সাপ। কার্তিক হলো যুবক, যোদ্ধা ও সৌন্দর্যের প্রতীক। ময়ূর কার্তিকের এই তিনটে গুণেরই প্রতিনিধিত্ব করে। কেননা কার্তিক যেমন চিরযুবা, তেমনি মৃত্যু পর্যন্ত ময়ূরের সৌন্দর্য ও তারুণ্যও কখনো নষ্ট হয় না। এছাড়াও ময়ূর সকল পাখির মধ্যে ভয়ঙ্কর যোদ্ধা। যেমন ভয়ঙ্কর যোদ্ধা হলো কার্তিক, এজন্যই কার্তিককে দেওয়া হয়েছে দেবতাদের সেনাপতির সম্মান। সাপ হলো গোপন ষড়যন্ত্রের প্রতীক এবং যে কোনো যুদ্ধে গোপন ষড়যন্ত্র থাকবেই। ময়ূরের পায়ের নিচে সাপের অর্থ হলো শুধু যুদ্ধ করলেই হবে না, যুদ্ধের এই গোপন ষড়যন্ত্রকেও দমন করতে হবে। যেমন ময়ূর নিমেষের মধ্যে একটি সাপের দেহকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। সরস্বতীর সাথে থাকা রাজহাঁসের এই ক্ষমতা আছে যে দুধ ও জল মিশিয়ে দিলেও সে শুধু দুধকেই পান করতে পারে বা গ্রহণ করতে পারে। বিদ্যার দেবী সরস্বতীর সাথে থাকা রাজহাঁস সমাজে, বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে এই বার্তা দেয় যে সমাজে ভালো মন্দ সব ধরনের জ্ঞানই আছে, তার মধ্য থেকে শুধু ভালোটাকেই গ্রহণ করতে হবে। এছাড়াও সরস্বতীর হাতে পুস্তক যে পড়াশোনার মাধ্যমে জ্ঞানার্জনের কথা বলে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তারপর সরস্বতীর হাতের বিনা বলে শিল্প সংস্কৃতি চর্চার কথা, যে শিল্প সাধনা মানুষকে সাধারণ থেকে অসাধারণ এবং মানুষের মানবতার মাপকাঠিকে এক উচ্চ মাত্রায় নিয়ে গিয়ে মানুষকে মহান করে তোলে। লক্ষ্মীর সাথে থাকা পেঁচা রাতের কঠিন অন্ধকারেও দেখতে পায়। অন্ধকার হলো বিপদ আপদের প্রতীক। ধনসম্পদের দেবী লক্ষ্মীর সাথে থাকা পেঁচা আমাদেরকে শিক্ষা দেয় যে যদি ধনসম্পদ বা টাকা পয়সা থাকে, তাহলে বিপদ আপদ যত বড় আর কঠিনই হোক না কেন, রাতের আঁধার ভেদ করে পেঁচা যেমন তার পথ দেখতে পায়, তেমনই ধনসম্পদের জোরে বিপদগ্রস্ত ব্যক্তিও ঠিক পথ খুঁজে পাবে এবং তা থেকে উদ্ধার পাবেই। হিন্দুদের একটি দেবী হচ্ছে ধনসম্পদের দেবী। এর মানে হলো কোনো হিন্দু গরিব বা ভিখারি থাকবে না বা থাকতে পারবে না। আর এজন্যই হিন্দুশাস্ত্রে দরিদ্রতাকে মহাপাপ বলা হয়েছে, যাতে সবাই চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের দরিদ্রতাকে দূর করে। কারণ যে ব্যক্তি দরিদ্র অর্থাৎ অর্থ ও বিত্তহীন, তার সামনে সবই অন্ধকার এবং তার জীবনে কোনো সুখ নেই। কোনো হিন্দু অর্থ বিত্তহীন হয়ে সাংসারিক জীবনে অসুখী থাকবে, এটা সনাতন ধর্মের বৈশিষ্ট্য নয়। এজন্যই সনাতন ধর্মে দারিদ্রতাকে দূর করতে এত গুরুত্ব দেওয়া হয়েছে। পেঁচার আরেকটি বৈশিষ্ট্য হলো গোপনীয়তা। কেননা যে গোপন থাকার কারণেই দিনের বেলা বের হয় না। লক্ষ্মীর সাথে থাকা পেঁচা মানুষকে এই শিক্ষা দেয় যে অর্জিত ধনসম্পদকে রাখতে হবে গোপনে, না হলে সেই সম্পদ বা অর্থকড়ি নানা রকম সমস্যা বা বিপত্তির সৃষ্টি করবে, তখন অর্থ হয়ে যাবে অনর্থ। এজন্যই প্রবাদ সৃষ্ট হয়েছে, অর্থই অনর্থের মূল। প্রচলিত মতে শিবের বাহন হলো নান্দী নামের একটি ষাঁড়। এর কারণ কী বা শিবের সাথে থাকা এই ষাঁড় আসলে আমাদের কী শিক্ষা দেয়? সাধারণভাবে শিব হলো ধ্বংসের দেবতা। যে ধ্বংস করবে তাকে হতে হয় একগুয়ে, জেদি এবং বিশেষ শক্তিসম্পন্ন। একটা প্রাপ্তবয়স্ক ষাঁড় গরুর দেহে যে পরিমাণ শক্তি থাকে, তাতে সে একটা পাড়া বা ছোটোখাটো গ্রামকে কয়েক মিনিটের মধ্যেই লণ্ডভণ্ড করে দিতে পারে। শুধু একজন বা কয়েকজন কেন, একদল মানুষের পক্ষেও সম্ভব নয় সেই উন্মত্ত ষাঁড়কে রোধ করা। শিবের সাথে থাকা ষাঁড় হলো শিবের সেই ধ্বংস বা তাণ্ডব রূপেরই বহিঃপ্রকাশ। তাহলে দেখা যাচ্ছে দেবদেবীদের বাহন প্রকৃতপক্ষে দেবদেবীদের বহন করে না, তারা প্রকাশ করে দেবদেবীদের স্বভাব, গুণ ও দোষ। যাই হোক, আর কয়েকদিন পরে মা আসছেন, তবে নিজ নিজ বাহনে চড়ে আসছে এ কথা আর বলবো না। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে
আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।